সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ কতটুকু সুষ্ঠু ও ভোটারদের জন্য কতটা সহজ হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবারে প্রথম সকল ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হতে যাচ্ছে, তাই এ পদ্ধতিকে ভোটারদের কাছে আরও সহজ করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ভোটার ও প্রার্থীদের অনেকে। আবার কেউ কেউ মনে করছেন ইভিএমে ভোট সুষ্ঠু নাও হতে পারে, ধীরগতির আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন ইভিএমে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন করা সম্ভব। সিলেট সংবাদদাতা এস সুটন সিংহের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21 জুন। এ নির্বাচনে প্রথমবারের মতো সবকটি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে, কিন্তু নগরীর ভোটাররা ইভিএমে ভোটদানে অভ্যস্ত না হওয়ায় অস্বস্তি কাজ করছে অনেকের মধ্যে। ভোটদানের এই প্রক্রিয়াকে অনেক ভোটার জটিল মনে করছে, আবার অনেকে নতুন এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন, আশা করছেন ভোট গ্রহণে স্বচ্ছতা থাকবে। এবছর ইনশাআল্লাহ ইভিএমে ভোট হবে, আমরা মনে করি এটা স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন হবে। একজনের ভোট অন্যজনের দেওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে ভোটারদের সচেতন করার দাবি জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। ইভিএম কিভাবে ভোট দিতে হয় তারা জানে না। ইভিএম নিয়ে যদি তারা একটা কনফারেন্স করেন তাহলে সাধারণ ভোটার যারা তারা এটা চিনতে পারবে কিভাবে ইভিএম এর দ্বারা ওরা ভোট প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি ইভিএম এর মাধ্যমে যদি নির্বাচন হয় সেখানে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থাকবে না। ইভিএম পদ্ধতি সিলেটবাসীর জন্য নতুন হলেও মানুষজন এভাবে ভোট দেয়ায় আগ্রহী বলে মনে করেন সম্ভাব্য মেয়র প্রার্থীদের কেউ কেউ। তবে কোনো কোনো প্রার্থী ইভিএম এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইভিএম যদি না হয় ব্যালটে হয় আমার কোনো আপত্তি নাই, তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সবার ভিতরে একটা সংশয় আছে ইভিএম নিয়ে, যে ইভিএম এর কতটুকু স্বচ্ছতা হবে কি হবে না, কারণ 16 লাখ ভোট ফিঙ্গারে মিসিং। তবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বললেন সম্প্রতি সিলেটের 4টি ইউনিয়নে ইভিএম এ সফলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, আসন্ন সিটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমাদের পক্ষ থেকে ভোটারদের ইভিএম এর কিভাবে ভোট দান করতে হয়, কিভাবে সে তার ভোটটা সঠিকভাবে দিতে পারে, এটার জন্য ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম গ্রহণ করা হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে যেন সম্পন্ন হয় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।